সামনে আসছে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুটি সাজাতে মরিয়া হয়ে উঠেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার বর্তমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের পাওনা এবং জিএসটি আমফানের ক্ষতি 54,000 কোটি টাকা আদায়ের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় সংস্থাগুলিকে বিক্রির প্রতিবাদে এবং কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের বিজয় রামের ঘোষপাড়ায়। পাশাপাশি এদিন 150 জন মহিলা এবং পুরুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবুটুরু, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্তমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মানিক, বর্তমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি কাঁকুলি গুপ্ত, তা বর্তমান এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য। পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর রিপোর্ট, খাস খবর বাংলাবান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হয়ে যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবা করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে যে সমস্ত মায়েরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পদতলে তারা যে উন্নয়নের কর্মযোগ্যে সামিল হওয়ার জন্য তারা যোগদান করেছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বর্ধমান এক ব্লকের পক্ষ থেকে আমরা অভিনন্দন আছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘ 7 মাস সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ করেছিলাম, একটাই কারণ, করোনা ভাইরাসের জন্য আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লকডাউন ঘোষণা করেছিলেন, সে লকডাউনের জন্য যে সমস্ত দিন আনা দিন খাওয়া মানুষ যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, যারা আমাদের রাজ্যের অনেক পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে ছিলেন, তাদের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আনার ব্যবস্থা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব রাজ্য থেকে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনারা সকলেই অবগত আছেন, আমাদের যে 18টি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে পরিযায়ী শ্রমিককে গাড়ি করে আনার ব্যবস্থা করেছিলেন, তার একটাই কারণ, সেই সব রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, সেই সব রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা কোনো খেতে পাচ্ছিলেন না, তাদেরকে সেবা শুশ্রূষা করার লোক ছিল না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে চলে এসেছেন। কিন্তু একটা দুঃখের বিষয়, একটা আনন্দের বিষয় আপনারা জানেন যে আমার রাজ্যে বাইরের রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ছিলেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে, তাদেরকে মাসে ভাতা দেওয়ার ব্যবস্থা থেকে সমস্তটা করেছে। তাই মমতা ব্যানার্জি 2 টাকা কিলো চাল চালু করেছিল, এই করোনার সময়ে সবাইকে বিনা পয়সায় 5 কিলো করে চাল খাওয়াচ্ছে। ওদের নেতা, ওদের দলের সভাপতি দিলীপ ঘোষ বলছে যারা 2 টাকা কিলো চাল খাচ্ছে, যারা বিনা পয়সায় চাল খাচ্ছে, তারা নাকি অমানুষ জানোয়ার। মমতা ব্যানার্জি চাল খাচ্ছে বিনা পয়সায়, কারা খাচ্ছে? না বাঙালিরা খাচ্ছে, বাঙালিরা 2 টাকা কিলো চাল খাচ্ছে, সরকার দিচ্ছে, বলছে এরা অমানুষ গরু ছাগল। কে বলছে? বিজেপির একজন নেতা, হতে পারে তিনি বাঙালি, কিন্তু আসলে তার নারী পোতা আছে গুজরাটের সেই গ্রামে যেখান থেকে বেনিয়ারা ভারতবর্ষটাকে কন্ট্রোল করছে, উত্তরপ্রদেশের সেই জায়গা যারা রাম মন্দির করতে গিয়ে মানুষের রক্তে লাল করে দিয়েছে, সেই রক্ত ওদের বইছে। তাই দিলীপ ঘোষ এখানে এসে বলছে ওই আপনার গরু ছাগলরা ওই 2 টাকা কিলো। বর্ষে কোনো মুখ্যমন্ত্রী কোনো স্বপ্ন দেখতে পারিনি, কেন্দ্রের সরকার একটার পর একটা সরকার গেছে, একটার পর একটা সরকার এসেছে, যারা কোনোদিন মহিলাদের 33% আসন সংরক্ষণ করতে পারেনি কেন্দ্রেতে। আজ দীর্ঘদিন ধরে শুনে আসছি, 15, 20, 25, 30 বছর ধরে শুনে আসছি যে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা হবে, কিন্তু আজও পারেনি। আজকে আমাদের 6টি করে অঞ্চলে আমাদের বিজেপি ঘোষ করেছে, এখানে আমাদের কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা এবং কেন্দ্র সরকারের যে লাঞ্ছনা তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন আমাদের এই অঞ্চল, আমাদের সভাপতি এবং আমাদের ব্লকের সভানেত্রী আমাদের কাকুলি গুপ্ততা এবং যুবরাজ মানব ভট্টাচার্যের উদ্যোগে। এখানে আজকে 100টি পরিবার যারা বিগত দিনে বিজেপির ছত্রছায়া ছিল, তারা আজকে বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া বাংলায় কোনো
নেতা নেত্রী নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় 100টি পরিবার তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আজকে বিশেষ করে এই বাড়ির মহিলারা আজকে এখানে যোগদান করলেন এবং এই অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কাকুলিদি এবং মানব বাচ্চা যেমন আমাদের উদ্যোগে এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে আমরা কাছে পেয়েছিলাম আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি এবং রাজ্য সমন্বয় কমিটির অন্যতম সদস্য দেবু টুডু এবং আমাদের এই বিধানসভার কোঅর্ডিনেটর এবং আমাদের জেলা পরিষদের মেম্বার এবং যুবরাজ আমাদের যুব সভাপতি আমাদের সকলের সদ্য ভাই রাজবাহী থেকে শুরু করে আমাদের ব্লকের সমস্ত আমাদের শাখা সংগঠনের ব্লকের সভানেত্রী থেকে শুরু করে শাখা সংগঠনের সভাপতিরা এবং কর্মাধ্যক্ষ এবং সদস্যরা সকলেই উপস্থিত ছিল এবং আমরা খুবই আনন্দিত। আমরা এক এক করে আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ করছেন। আমরা আগামী দিনে কাকুলিদি মানসজ্জা এবং আমাদের সকলের হাত ধরে আজকে এই এক নম্বর ব্লকে সকলেই সব অঞ্চলেই যারা বিজেপির সদস্য ছিল বিজেপির টাকা পয়সা নিয়ে বিজেপি যারা গুন্ডামি করেছিল তারা আজ বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তাদের আর গতি নেই। তাই তারা তৃণমূল কংগ্রেসের ছাত্রসভায় এসে তৃণমূল কংগ্রেসের যোগদানের আমাদের কাছে আপিল করেছে। আমরা আগামী দিনে এক এক করে সব অঞ্চলে আমরা যোগদান করব। রায় পাদুকালয়, যে কোনো নতুন ডিজাইনের জুতো ও চপ্পল অত্যন্ত সুলভ মূল্যে কিনতে চান, চলে আসুন রঘুনাথপুর কর্ণতীর্থে এক নম্বর স্টল রায় পাদুকালয়ে। এখানে পুরুষ মহিলা ও বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের জুতো ও চপ্পল অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়। তাছাড়া আপনারা পেয়ে যাবেন ফাদিমস, প্যারাগন, অশোকা প্রভৃতি নামি দামি ব্র্যান্ডের ফুটওয়্যার। তাই আর দেরি নয়, আজই চলে আসুন রঘুনাথপুর কর্ণতীর্থে এক নম্বর স্টল রায় পাদুকালয়ে। ঠিকানা রঘুনাথপুর কর্ণতীর্থ স্টল নম্বর 1 ব্লক টাঙ্গা দীনবাবুর খেরার সামনে। আমাদের সম্পর্ক ফোন নম্বর 6296163048।